উত্তর দেব দেখি দেখি তুমি কতটা চালাক এক কেজি তুলার ওজন বেশি না এক কেজি লোহার ওজন বেশি হ্যাঁ হাই রে হায় রে ভাই আমি কি গাদা না আমার পাগল পাইছুন কেন এই প্রশ্ন আন আমার করছুন হ্যাঁ এই প্রশ্ন যারা ছাগলের করলে তো আমি আমি উত্তরটা দিয়ে দিব আচ্ছা তুমি দেও দেখি দেখি তুমি কতটা চালাক তাতে তোমার প্রশ্ন করলাম আরে লু হইলো বার জিনিস তুলো হইলো পাতলা জিনিস তাহলে কোনটা ওজন বেশি হবো লোহার ওজন বেশি হবো না হ্যাঁ তাহলে আমার কি প্রশ্ন করলেন এটা আমার আরে আমি ভাবছিলাম তুমি অনেক চালাক এখন থেকে তুমি আস্তা গাদা হ্যাঁ গাদা লুয়া বা জিনিস তুলো হইলো পাতলা জিনিস তাহলে সব সময় লুয়ার জন্য বেশি হবো আরে তুমি আস্তা গাদা এক কেজির মধ্যে পার্থক্য কি এক কেজি পাথর দিয়ে লুয়া মাপলেও এক কেজি হবো আর এক কেজি পাথর দিয়ে তুলা মাপলেও এক কেজি হবো লুয়া বা জিনিস তুলো হইলো পাতলা জিনিস এত বেশি বুঝুন কেন লুয়াই তো বেশি ওজন হবো আরে আস্তা গাদা তুমি ভাবছিলাম চালাক হ্যাঁ মিয়া বুঝুন না আমি প্রশ্ন করা পাইনি তাহলে আমারে আরে প্রশ্ন বুঝো না তুমি ভালোভাবে প্রশ্ন হলো বোঝাই দে প্রশ্ন হলো এক কেজি তুলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি এক কেজি লোহার ওজন বেশি কেমনে লোহা ভার জিনিস এমনিকেই কেমনে লোহা ভার জিনিস হলো লোহা তো ভার জিনিস তোলা পাতা দেখিস না হাতের মধ্যে তুলা নিয়ে ফুমার বান তুলা ওইরা যাবগা লোহা নিয়ে ফু বান লোহা নরা বাড়ি বাদিন না তাহলে লোহায় তো ওজন বেশি হবে হায়রে গাদা রে বাপSLAM চালাক এলাকার তালে এলাকার মানুষ তালে বোকা এই এই পাগল রে এরা ককো চালাক হ্যাঁ পাগল কর আর বুঝাই দেন দি প্রশ্ন আর এক কেজি পাথর দিয়ে তুমি এক কেজি তোলা মাপলে এক কেজি হবো আর এক কেজি পাথর দিয়ে মাপলেও এক কেজি হবো তাহলে এর মতো পাথর কি হলো সবাই তো এক কেজি হলো আরে মিয়া তুমি আস্তা গাঁদা দেখতাছি দেখতেছি এক কেজি মতো পাথক কি এক কেজি পাথর দিয়ে এক কেজি তোলা মাপলে এক কেজি হবো আর এক কেজি পাথর দিয়ে এক কেজি মাপলে এক কেজি হবো এক কেজি দিয়ে এক কেজি এর মতো পাথর কি হলো লোহা কেমনে বার হবো আরে মিয়া কি বুঝতেছেন তাহলে